নমস্কার বন্ধুরা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভাঙাল মাছ দিয়ে মেটে আলুর একটা রেসিপি বানিয়ে দেখাবো। মেটে আলুটা সাধারণত খুবই একটা টেস্টি আলু হয়ে থাকে। দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ভাঙাল মাছ নিয়েছি। ভাঙাল মাছ দুটোর ওয়েট ছিল 650 গ্রাম দুটোর থেকে। আর এখানে একটা মেটে আলু নিয়েছি, এই আলুটাকে নিয়ে আসা হয়েছে সুন্দরবনের খুব ছোট্ট একটা জায়গা, গ্রাম কুমিরমারি। সেই কুমিরমারি আমার গ্রামের বাড়ি, সেখান দিয়ে এই আলুটাকে নিয়ে আসা। দেখুন, এবার এই আলুটাকে কেটে নেব। মেটে আলু সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা লম্বা আকারের হয়ে থাকে আর একটা গোল আকারের হয়ে থাকে। এই লম্বা আকারের আলুটাকে সাধারণত গ্রামের দিকের মানুষেরা সবাই বলে থাকে, খোটা আলু বলা হয়। আর গোল টাইপের যে আলুটা হয় সেই আলুটাকে সবাই চুবড়ি আলু বলে। এবারে দেখুন, আলুটাকে খুব ভালো করে কেটে নেব। খোসাটাকে ছুলে নিচ্ছে। মেটে আলুটা এমনি খুব টেস্টি একটা আলু হয়ে থাকে, তবে এই আলুটা যদি বাড়ির হয় তাহলে সেটা তো আরও টেস্টি হয়। এবারে দেখুন, এই আলুগুলোকে কেটে নিচ্ছে। মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নেব আলুগুলোকে। দেখুন, আমি এইভাবে সবগুলো আলু কেটে নেব। দেখুন, আজকে রান্নাটা করার জন্য যা যা মশলা লাগবে আমি নিয়ে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে নিয়েছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর নিয়েছি আদা রসুনের পেস্ট। আর এখানে নিয়েছি জিরা আর মরিচ একসঙ্গে বেটে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর বাদ বাকি যা মশলা লাগবে আমি রান্নার সময় দেখিয়ে দেবো। আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে চলুন রান্না করতে। প্রথমে মাছগুলোকে ভেজে নেব, ওই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো এক পিস ভাজা হয়ে গেলে অপরটি তুলতে দিচ্ছি। দেখুন, আমার সবগুলো মাছ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। যে মাছগুলো সেম ভাবে ভেজে নেব। আমি সবগুলো মাছ তো ভেজে নিলাম, এবারে এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোতে একটু পিচ্ছিল ভাব থাকে, ওই পিচ্ছিল ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য হালকা করে এই আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে এবারে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন, আলুগুলোকে ঠিক এরকম করে ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা ছেড়ে,
এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেখো এখানে আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এটা খুব ছিটকাচ্ছে, ওই জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরা আর মরিচ বাটাটা, দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। দেখুন এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এবার 1-2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। মশলা ছিল যে প্লেটটাতে সে প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন মশলা আলু সবকিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবারে তরকারিটা ফুটে ওঠার অপেক্ষা, তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন এখানে বাগান থেকে কিছুটা ধনে পাতা তুলে নেব। এই যে দেখুন এতটুকু ধনে পাতা আমি তুলে নিয়েছি, এর থেকে বেশি লাগবে না, ওই জন্য আমি আর নিলাম না।
এবারে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবগুলো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তাহলে দেখুন বন্ধুরা আজকের রান্নাটা কমপ্লিট, আমি আপনাদের পরিবেশন করে দেখালাম। তাহলে আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।